জাহান্নাম বলতে নারী, জাহান্নাম বলতে নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। বাঁচার পথ বের করেন। যখন আল্লাহ রাসূল বললেন জাহান্নাম বলতে নারী আর নারী, তখন মহিলারা, মদিনার মহিলারা বললেন, বেমা কেন, কেন আমরা বেশিরভাগ জাহান্নামে যাব? তখন আল্লাহ রাসূল তিনটা কথা বললেন। এক, তুকসিরুন্না লানা, তোমরা বেশি অভিশাপ করো, তোমরা মানুষের বদনাম করো, গীবত করো, অপ্রয়োজনীয় কথার সাথে ব্যস্ত থাকো। এক, দুই, তাকফুরুন্না লাশিরা, স্বামীকে মেনে চলো না, স্বামীর অকৃতজ্ঞ তোমরা এই জন্য। তিন, মা রাইতু মিন নাকাসাতি আকলিন দীনিন আযহাবা লিরাব্বি রাজুলিল হাযম মিন ইহদাকুন্না, তোমরা এমন জাতি আমি তোমাদের চেয়ে কাউকে দেখিনি এমন যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা একবার দেখলেই, এক দৃষ্টি দিলেই বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরাই বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এই তিনটা কারণ আল্লাহর নবী বললেন। এক, অভিশাপ বদনাম, দুই, স্বামীকে মেনে চলে না, তিন, পুরুষ মানুষকে বিপদের দিকে টেনে নিয়ে যায়। আপনি একজন মহিলা মানুষ, আপনার মাথা দেখলে পাপ হয়, চুল দেখলে পাপ হয়, হাত দেখলে পাপ হয়, শরীর দেখলে পাপ হয়, পা দেখলে পাপ হয়। আল্লাহ রাসূল বলছেন আল মারাতু আওরা, মহিলা মানুষ গোটাটাই ঢেকে রাখা বস্তু। তা আপনি যে এখন নগ্ন হয়ে এসেছেন, এটাতে কি দেখাতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন আপনি? ছোট ব্লাউজ পরে পেট পিট দেখান, এদিকে কি দেখাতে চাচ্ছেন? তাহাজ্জুদ পরে জান্নাত কিনতে চাচ্ছেন? সম্মানিত দিনী বোন, আপনাকেই বলছি, শুনুন, আমি একথা বলিনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তারাক্তু বাদি ফেতনাতান আজারাল রিজালে মিনান নিসায়ে, আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। আমি জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, মহিলা তোমাকে বিপদে ফেলে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুম দখল আলা নিসায়ে, পৃথিবীর পুরুষ মানুষ তোমরা মহিলাদের নিকটে যায় না, গেলে বিপদে পড়ে যাওয়া, তোমরা মহিলাদের নিকটে যায় না, গেলে বিপদে পড়ে যাওয়া। আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুমুল মুগিবাত, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইখলুন রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা ফালিসুন শয়তান, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জন একাত্রিত না হয়, হলেই তৃতীয় জন হবে শয়তান। সাবধান, নারী থেকে খুব সাবধান, নারী থেকে খুব সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকবেলু ফি সূরাতি শয়তান ও তুদবেরু ফি সূরাতি শয়তান, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আব্দুর রহিম সাহেব, অনেক ভালোবাসার খাতিরে ফুলবাড়ি মাদ্রাসায়, ফুলবাড়ি মাদ্রাসে বক্তব্য শুনতে এসেছি আপনার, আমাদেরকে এত তুচ্ছ করে কথা বলছেন কেন? আল্লাহর কসম, আপনাকে আমি তুচ্ছ করে কথা বলিনি, আমি একজন অনুবাদক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। আর যদি আপনি আপনার কথা বলেন, তাহলে আপনাকে আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। আয়েশা মানে দেখবেন, এক মিনিট দেখেন, এদিকে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। নবীগণ যেখানে মারা যান সেখানে কবর হয়। তো যখন তার কবর হলো, তো তিনি বলছেন, এটা আমার স্বামীর কবর, আমি এমনিতে যাই, মাথায় কাপড় দিয়ে না দিয়ে এমনিতে যাই, কয়দিন পরে হলো আমার বাপের কবর, তা আমি ওটা চিন্তা করি না, এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর, আমি এমনিতে যাই। কয়দিন পরে সেখানে কবর হলো উমারের, তখন আমি, উমার আমার জন্য বেগানা পুরুষ, আমি তার কবরকে লজ্জা করি।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেক কবরকে লজ্জা করেন, উমারকে লজ্জা করেন। আর আপনি এখন এসেছেন ছোট ব্লাউজ পরে, আপনি বলছেন আমাকে শয়তান বলছেন কেন? আপনি তো শয়তান, আপনি যে মা, আপনার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে ক্লাস টেনে পড়ে, মাথায় পাঞ্জার পাঞ্জার চুল সবাই দেখতে পাচ্ছে, আপনি মা? জি না, আপনি এই মেয়ের খালা, আপনি এই মেয়ের সৎ মা, আপনি মা। এটা আপনি প্রমাণ করতে পারবেন না, আপনি নিজে জানেন না মা কাকে বলে, মা যে কে এটা আপনার নিজেরই জানা নাই। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছেন, তাই বাচ্চা হয়ে গেছে, মা কাকে বলে।